হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল মোট অ্যান্ড হারমোনি সম্বন্ধে জানব এবং ওই দুটো জানার জন্য আমাদের যেগুলো দরকার সেগুলোও জানবো প্রথমে আমাদের জানতে হবে স্পিড অফ স্ট্যান্ডিং ওয়েভ আমরা স্ট্যান্ডিং ওয়েভ বারবার পড়ে নিয়ে প্রচুর পড়েছি আজকে স্পিড সম্বন্ধে জানবো স্ট্যান্ডিং ওয়েভের স্পিডটা কী এবং কী দ্বারা ডিনোট করা হয় খুব সিম্পল ভাষায় স্পিড অফ স্ট্যান্ডিং ওয়েব বা স্টেশনারি ওয়েব তুমি যাই বলো না কেন সেটা কিন্তু দুটো কন্ডিশনে ভ্যারি করে একটা হচ্ছে ইনভার্সলি আর হচ্ছে প্রপোশনাল ডাইরেক্টলি সমানুপাতিক দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ ভি ভ্যারিজ ওয়ান বাই অ্যান্ড ভি ভ্যারিজ টি মিউটা কি মিউটা হচ্ছে তোমার মাস পার ইউনিট লেন্থ ইন দ্য সেন্স আমি তোমাকে যদি বোঝাতে চাই ধরো এটা একটা স্ট্রিং এবং এখানে একটা তোমার ওয়েব আছে এটা একটা পাতলা স্ট্রিট এখানে কিন্তু তোমার যে ফ্রিকুয়েন্সিটা সেটা কিন্তু খুব ফাস্ট হবে কিন্তু তুমি ধরো ইন দ্য প্লেস অফ দিস তুমি এখানে এটা একটু মোটা রূপ নিয়ে দিলে একটু মোটা দড়ি নিয়ে দিলে মানে এটাকে মোটা করে দিচ্ছি আমি দেখো আমি মোটা করে যদি দিই আমি ধরো এটাকে একটু মোটা করে দিলাম আমি যদি এটাকে একটু মোটা করে দিই তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু তখন লেটে যাবে বোঝা গেল আমি কি বলতে চাইছি এটা কিন্তু একটু লেটে যাবে স্লো হবে তখন কিন্তু স্লো ওই কারণে বলেছে দেখো যে ভেলোসিটিটা ভেলো কিন্তু এর ব্যাস্তি বুঝা গেল যদি পাতলা হয় তাহলে স্পিড হবে যদি মোটা হয় তাহলে কমে যাবে টেনশনটা কি ধরো এখানে একটা মানে সোর্স পয়েন্ট আছে আর এখানে এই স্ট্রিংটাকে এখানে লাগিয়ে দেওয়া আছে এই সাইডে এবং এই সাইডে দুই সাইডেই তো একবার এই সাইডে মোটা এই সাইডে ধরো এই দিকে একবার যাবে আবার ফ্রিকোয়েন্সিটা এই সাইডে ফিরে আসবে এইভাবে তো চলতে থাকবে তাই না একবার এই সাইডে যাবে আবার ওই সাইডে যাবে এভাবে তো ফ্রিকোয়েন্সিটা চলতে থাকবে একবার এই সাইডে আসছে আর একবার তোমার এই সাইডে যাচ্ছে এই যে এখানে যে দুটো টান ক্রিয়া করছে এ এই সাইডে ক্রিয়া করছে টান এই সাইডে ক্রিয়া করছে একজন আর একজন ধরো এইখানে মানে জাস্ট বোঝানোর জন্য আমি বলছি এই যে দুই সাইডে দুজন টান অনুভব করছে সেটাকে কিন্তু টেনশন বলা হয় সেটাকে কি বলা হয় বলো তো টেনশন এবং সেটাকে দ্বারা ডিনোট করা হয় টি দ্বারা বোঝা গেল এই ভেলোসিটিটা পুরো টেনশনের উপর ডিপেন্ড করে মানে তোমার যদি টেনশন যত বেশি হবে ভেলোসিটি তত স্পিডে পারবে ভেলো টেনশন যত কম ভেলোসিটি তত স্লো এটাকে সিম্প্লিফাই করার পর আমরা ইন যে ফর্মটা পাই সেটা হচ্ছে টি ইকুয়ালস টু আন্ডার সরি ভি ইকুয়ালস টু আন্ডার রুট টি বাই মিউ মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন এটা কিন্তু মনে রাখতে হবে ভেলোসিটি অফ স্ট্যান্ডিং ওয়েভ বি ইজ ইকাল টু আন্ডার টি বাই মিউ বি কি স্পিড অফ ওয়েব মিউটা কি মাস পার ইউনিট লেন্থ অফ দ্য স্ট্রিং অর লিনিয়ার মাস ডেনসিটি তুমি বলতে পারো ইন দ্য সেন্স তুমি মিউ ইকালস টু এটাও লিখতে পারো যে মিউ ইকালস টু এম এটাও লিখতে পারো আর টি তো টেনশন অফ দ্য স্ট্রিং তোমাকে বললাম আমি চলো ফান্ডামেন্টাল মোট অর টোন আমরা দুটোই জানবো মোট এবং টোন অ্যাকচুয়ালি মোডটা ইউজ করা হয় তোমার স্ট্রিংয়ের জন্য আর টোনটা আসবে তোমার হচ্ছে পাইপের জন্য আমরা আসবো পাইপেও আসবো দুটি ধীরে অ্যান্ড হারমোনিক এই দিকগুলো সম্বন্ধে জানবো দেখো আর দ্য স্ট্রিং অন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইজ অলমোস্ট ফিক্সড অ্যাট বোথ এন্ড আমরা জানি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট স্পেশালি গ্রিটার তুমি যদি দেখো দুটো সাইড কী হয় এন্ড কী হয় ফিক্সড হয় না এক্ষেত্রে তুমি যদি কোনো একটা পয়েন্টকে টেনে ছেড়ে দাও তবে এরকমভাবে ভাইব্রেশন করে থাকবে তুমি কোনো একটা পয়েন্টে ধরো এরকম জায়গাতে লাগানো আছে তুমি এইরকম জায়গাতে টেনে দিলে এই সাইডে টেনে ছেড়ে দিলে দেখবে এটা তখন কিন্তু এরকমভাবে ভাইব্রেট করতে থাকবে এই সাইডে এই সাইডে এই সাইডে যাবে আবার এই সাইডে আসবে আবার এই সাইডে যাবে আবার এই সাইডে আসবে আবার এই সাইডে যাবে এভাবে কিন্তু ভাইব্রেট করতে থাকবে বোঝা গেল এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে ভাইব্রেট করবে সো এনি ভাইব্রেশন অফ দ্য স্ট্রিং মাস্ট হ্যাভ নোটস টু ইচ ইন দেখো প্রত্যেকটা ভাইব্রেশনের এন্ডে কিন্তু আমরা নোট পাবো তুমি যদি ডায়াগ্রামগুলোকে খেয়াল করো দেখো এই জন্য কি এইটা নোট এখানে পেনটা চেঞ্জ করলে সুবিধা হবে তোমাদের এই ডায়াগ্রামের জন্য কি এইটা নোট এই পয়েন্টটা দেখো আবার এখানে কি হয়েছে এখানে আমার ওভারটোন করা হয়েছে এখানে একটা নোট এখানে একটা নোট দেখো এখানে একটা নোট পেয়েছি এখানে একটা নোট পেয়েছি এখানে একটা নোট পেয়েছি তাই না দেখো এগুলোতে নোট কিন্তু প্রত্যেকটা ইচ পয়েন্টে আমরা কিন্তু একটা করে নোট পাবো বোঝা গেল আর এই যে হাইয়েস্ট যে ফ্রিকুয়েন্সিগুলো হচ্ছে এই যে এইখানে এইখানে এইগুলো পয়েন্টগুলোকে কী বলা হয় বলো তো এই পয়েন্টগুলোকে কিন্তু বলা হয় অ্যান্টি নোট আশা করি তোমরা প্রত্যেকে জানো এগুলোকে কী বলা হয় অ্যান্টি নোট তাই না ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডটাকে কী বলা হয় অ্যাম অ্যান্টি নোট প্রত্যেকের মনে আসে আশা করি এটাকে কিন্তু বলবো আমরা অ্যান্টি নোট এএন বোঝা গেল এটা কিন্তু তোমার এএন এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি কিন্তু বের করতে পারবে নোট বের করতে পারবে অ্যান্টি নোট বের করতে পারবে আশা করি বুঝতে পেরেছো এটা হচ্ছে বেসিক আইডিয়া আমি দেওয়ানোর চেষ্টা করলাম আমরা স্পেশালি এগুলো শিখবো ইন এ শিখবো পাইপে শিখবো ক্লোজ পাইপ আসবে এবং ওপেন পাইপ এই যে অর্গান পাইপ আছে না আমাদের সিলেবাসে সেইখানে কিন্তু এই ক্লোজ পাইপ ওপেন পাইপ স্ট্রিং এইগুলো কিন্তু আসবে সেখান থেকে আমরা এগুলো সম্বন্ধে আরও ইন ডিটেলসে শিখে যাব আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি চলো ফান্ডামেন্টাল মোডটা কি এবার আমরা সেটা সম্বন্ধে একটু জেনে নিই ফান্ডামেন্টাল মোডটা দেখো এটা এই এটা তোমাকে জানাবে যে ভাইব্রেশনটা কোন স্টাইলে হচ্ছে এ দেখো মোড অফ ভাইব্রেশন মোড অফ ভাইব্রেশন কোন মোডে আর কি ভাইব্রেশন হচ্ছে মোড চেঞ্জ বলো না মোড চেঞ্জ হচ্ছে আমাদের এরকম একটা ব্যাপার মোড অফ ভাইব্রেশন সো ওয়ে অফ ভাইব্রেশন তুমি বলতে পারো এটাকে ওয়ে অফ ভাইব্রেশন এবং এই ওয়ে অফ ভাইব্রেশনটা কি এটা পুরোটাই ডিপেন্ডস করছে ফ্রিকোয়েন্সির ওপরে এই ভাইব্রেশনটা পুরোটা ডিপেন্ড করছে কি ফ্রিকুয়েন্সির উপরে আর ফ্রিকোয়েন্সি আমরা কি জানি আমরা তো ইন জেনারেল আমরা এই ফর্মুলাটা জানতাম এখান থেকেও জানি আবার নর্মালও জানি আমরা জানি ভেলোসিটি ইকলস টু ল্যামডা ইন্টু এফ এটা জানি আমরা এখান থেকে দেখো তো এবিকস টু লিখতে পারি না যে ভি বাই ল্যামডা এবস টু ভি বাই ল্যামডা লিখতে পারি তাহলে এখান থেকে কিন্তু আমি ফ্রিকুয়েন্সিটা বের করার চেষ্টা করলাম কেন ফ্রিকুয়েন্সির উপর আমার ভাইব্রেশনটা ডিপেন্ড করছে এবার দেখো এখান থেকে তুমি যদি আমি এই পরপর এই ডায়াগ্রামগুলো আলোচনা করব খেয়াল করো প্রথমটার জন্য একটা লুপ হয়েছে তারপর জন্য দুটো জন্য তিনটে এইভাবে কিন্তু লুপ ইনক্রিজ করতে আসে প্রথম ক্ষেত্রে যে লুপটা হয়েছে সেই লুপের জন্য তুমি যদি লেন্থটা বের করতে চাও এই ধরো এখান থেকে এই পুরো লেন্থটা এল দেওয়া আছে তুমি দেখো এখানে লেখা আছে পুরো লেন্থ এল এই যে স্ট্রিংটা দেখতে পাচ্ছ এই স্ট্রিংটা লেন্থ এল কিন্তু আমরা জানি দুটো নোট দুটো নোটের নোডের মধ্যে ডিফারেন্স কত

এবার তার যদি তুমি খেয়াল করো তাহলে এখানে কি হবে এখানে একটা ল্যামডা বাই টু হবে এটার জন্য এখানে একটা ল্যামডা বাই টু হবে এটার জন্য এখানে একটা ল্যামডা বাই টু হবে কেন কি নোট দেখো নোটের উপর ডিপেন্ড করবে এখানে একটা এখানে একটা এখানে একটা এই দুটো পয়েন্টে এইভাবে নোটগুলো বিবেচনা করে আপনাদের কিন্তু ল্যামডা বাই টুটাকে কাউন্ট করতে হবে একইভাবে তুমি যদি এখানে দেখো এখানে একটা হবে ল্যামডা বাই টু এখানে একটা হবে ল্যামডা বাই টু এখানে একটা হবে ল্যামডা বাই টু আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে ল্যামডা বাই টুগুলো গুলো হচ্ছে ল্যামডা বাই টু এইভাবে কিন্তু প্রত্যেকটা লুপের জন্য ল্যামডা বাই টু করে ডিস্টেন্স পাবো কারণ কি দুটো লুপের মধ্যে মানে দুটো নোডের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কিন্তু ল্যামডা বাই টু এবার প্রথমটা থেকে তুমি যদি লেন্থটা বের করতে চাও তাহলে তুমি কি লিখতে পারবে যে এল ইকোয়ালস টু ভালো করে খেয়াল করো এটা এমপ্লাইজ আমি লিখতে পারি না যে এল ইজ ইকালস টু ল্যামডা বাই টু দিস ইজ ইমপ্লাইজ দ্যাট ল্যামডা ইজ ইকালস টু টু এল দেখো প্রথমটার জন্য আমি ল্যামডাটা পেলাম ওয়েবলেন টু এল আমি পরেরটা যদি ক্যালকুলেশন করি ভালো করে খেয়াল করো এটা ল্যামডা বাই টু এটা ল্যামডা বাই টু আলটিমেটলি তুমি যদি ব্যবহার করো তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে এল ইজ ইকালস টু টু টাইমস ল্যামডা বাই টু কেটে দাও এখান থেকে এটা কেটে দাও তাহলে আমাদের এখান থেকে কি পেয়ে গেলাম দেখো তো ল্যামডা ইজ ইকোয়ালস টু এল তাই না তারপরেরটাতে চলে আসো তারপরেরটাতে তুমি ক্যালকুলেশন করো এল ইকোয়ালস টু কি পেয়ে যাবে থ্রি টাইম ল্যামডা বাই টু থ্রি টাইমস ল্যামডা বাই টু এটা ইমপ্লাইজ করবে তোমাকে কি দেখো তো ভালো করে খেয়াল করো ল্যামডা ইকোয়ালস টু টু এল টু এল বাই থ্রি এইভাবে কিন্তু তুমি প্রত্যেকটার ক্ষেত্রে ল্যামডার ভ্যালুটা বের করতে হবে দেখো ওই জন্য প্রথমে আমাদের যে ওয়েব লেন্থটা সেটা হচ্ছে টু হয়েছে তারপরে এল হয়েছে তারপরে টু এল বাই থ্রি হয়েছে তারপরে তুমি যদি ক্যালকুলেশন করো পাবে তুমি এল বাই টু এইভাবে কিন্তু সো অঞ্চল থাকবে তুমি যদি একটা জিনিস খেয়াল করো তাহলে তুমি একটা জিনিস খেয়াল করবে ইন জেনারেল ফর্মটা কি বলো বলতো আমাদের যে জেনারেল ফর্মটা পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে টু এল বাই এল বাই এটা কিন্তু টু এল বাই এন এবং এনটা কি বলতো এই যে এনটা এনটা হচ্ছে তোমার নাম্বার অফ হারমোনিক নাম্বার অফ হারমোনিক বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে আমি ওয়েভ লেন্থ গুলো পাচ্ছি এগুলো আমাদের কাজে লাগে দেখো কিভাবে কাজে লাগাতে পারি আমরা আমরা একটু আগেই শিখলাম যে এফ আমরা একটু আগে শিখেছি যে এফ ইকুয়ালস টু ইন জেনারেল ভি ল্যামডা এবার ধরো তুমি ফার্স্ট ফ্রিকুয়েন্সি বের করতে চাইছো মানে এফ ওয়ান তাহলে তুমি যদি প্রথম ফ্রিকুয়েন্সি বের করতে চাও আমি তোমাকে একটা দেখাবো এখানে করে এফ ওয়ান ইজ ইকুয়ালস আমি কি লিখতে পারবো ভি ল্যামডা ওয়ান ভি বাই ল্যামডা ওয়ান ইয়ে জানো ভি বাই ল্যামডা ওয়ান ভি বাই ল্যামডা ওয়ান ভি বাই ল্যামডা ওয়ান ভি বাই ল্যামডা ওয়ান দেখো ল্যামডা ওয়ানের ভ্যালু কিন্তু আমি একটু আগেই পেয়েছি আমাদের ওয়েবলেন তা ভালো করে খেয়াল করো এই যে ল্যামডা ওয়ানের ভ্যালু কত এইটা নিশ্চয়ই ল্যামডা ওয়ান হবে তাই না এগুলো তো ল্যামডা ওয়ান ল্যামডা টু প্রত্যেকটার জন্য আমি যদি একটু নামগুলো চেঞ্জ করে দিই এটা কি হবে এটা ল্যামডা ওয়ান হবে এটা ল্যামডা টু তাই না এটা ল্যামডা থ্রি এটা ল্যামডা থ্রি তাহলে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটার ভ্যালু পেতে পারি তাহলে আমরা এখান থেকে কি পেলাম দেখো তো ল্যামা ওয়ান এর ভ্যালু টু এল তাহলে আমি এখান থেকে লিখতে না দেখো তো ভি বাই টু এল এবার ভি মানে কি আমি একটু আগে তোমাদের শিখিয়েছি স্পিড অফ স্টেশনারি ওয়েব এর ভি আন্ডার রুট টি বাই মিউ তাহলে এখান থেকে আমি লিখতে না দেখো তো ওয়ান বাই টু এল আন্ডার রুট টি বাই মিউ এটাই দেখো এখানে মডিফাই করে লেখা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটাই কিন্তু এই যে তুমি ফাংশনটা দেখতে পাচ্ছ যে ফ্রিকুয়েন্সিটা দেখতে পাচ্ছো এটাকেই কিন্তু বলা হয় ফার্স্ট মোড অর ফান্ডামেন্টাল মোড এটাকে কিন্তু ফার্স্ট হারমোনিকও বলে কি বলে বলো তো ফার্স্ট হারমোনিকও বলে ফার্স্ট হারমোনিক ফার্স্ট হারমোনিকও বলে এইটাই কিন্তু তোমাদের ভেরি ভেরি বাদ বাকি পুরোটা ডিপেন্ড করছে এই ফার্স্ট হারমোনিক হারমোনিকের উপরে তাহলে এটাকে ফার্স্ট হারমোনিক বলছে অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল অর ফার্স্ট মোড হিসাবে কিন্তু আমরা এটাকে ট্রিট করছি আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইলাম এইটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এই ইম্পর্টেন্ট ফর্মুলাটাই তোমাদের কিন্তু মাথায় রেখে চলতে হয় এবার দেখো সেকেন্ড হারমোনিক এবং সেকেন্ড হারমোনিকটাকে কি বলছে বলতো ফার্স্ট ওভারটোন ফার্স্ট ওভার ফার্স্ট ওভার যখন হচ্ছে সেক্ষেত্রে আমাদের যে ডায়াগ্রামটা সেটা এরকম হয়েছিল এই যে এইটা এই যে এইটা দুটো লুপ ক্রিয়েট করেছিল দুটো লুপ ক্রিয়েট করেছিল দুটো লুপ ক্রিয়েট করেছিল আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তোমাকে টু এল তাহলে এই ক্ষেত্রে আমি যেটা পেয়ে যাবো ল্যামডা টু এর ভ্যালুটা ল্যামড়া টু এর ভ্যালুটা কি টু এল তাই না আমরা এই ক্ষেত্রে কি পেয়ে যাবো আমাদের এই ক্ষেত্রে যে লুপটা কাউন্ট করা হয়েছে সেটা কিন্তু এইটা এইখান থেকে ধরো এইভাবে গিয়ে এইখানে এটা মিশেছে আবার এইভাবে এইখান থেকে এসে এই দেখো এইটা তোমার ফার্স্ট ওভারটোনের জন্য কিন্তু করা হয়েছে ভালো করে খেয়াল করো এই ব্যাপারগুলো তুমি যদি বেজো তবেই তুমি শর্ট কোশ্চনে আনসার করতে পারবে এইভাবে দেখবে থার্ড হারমোনিক পাবে সেকেন্ড ওভারটোন পাবে এন হারমোনিক পাবে এন মাইনাস ওভারটোন পাবে আলটিমেটলি আমাদের যে জেনারেল ফর্ম পেয়ে যাবে তুমি কিন্তু এইটা কিন্তু তোমার জেনারেল ফর্ম পেয়ে যাবে আলটিমেটলি এইটা তোমার জেনারেল ইন জেনারেল ফর্ম এবং এখানে এন হারমোনিকের জন্য তুমি কোন ওভারটোন ওভারটোন পাচ্ছ এন মাইনাস ওয়ান ওভারটন মানে একটা করে কমে যাচ্ছে ভালো করে খেয়াল করো তোমার যখন থার্ড হারমোনিক তখন ওভারটোনটা হচ্ছে টু যখন তোমার সেকেন্ড হারমোনিক তখন ওভারটোনটা হচ্ছে ওয়ান আবার যখন এন হারমোনিক তখন হচ্ছে এন মাইনাস ওয়ান ওভারটন আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি আমি এগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট চলো আশা করি এখন মোটামুটি একটা মোট সম্বন্ধে এবং হারমোনিক সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া এসছে ওটাকে আমি এখানে একটু কনক্লুশন ভাবে লিখেছি দ্য মোট উইথ লোয়েস্ট ফ্রিকুয়েন্সি দেখ তোমাকে যে ফার্স্ট ফ্রিকুয়েন্সিটা পেয়েছিলাম এফ ওয়ান সেটাকে কিন্তু বলা হচ্ছে ফান্ডামেন্টাল মোট ফান্ডামেন্টাল মোড কোনটা যেটা লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ফার্স্ট যেটা পেয়েছিলাম ফান্ডামেন্টাল মোড সেটাকেই কিন্তু লোয়েস্ট ফ্রিকোয়েন্সি বলছে তারপরে তো ফান্ডা ফ্রিকোয়েন্সিগুলো বাড়তে থাকবে না তাই না এটা হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি সেই লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল মোড ওকে তারপরে চলে আসো পরের জন্য এনথ মোড যদি তোমার মোডটা এন হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত টাইম হবে এন টাইমস হবে নাম্বার অফ মোড যদি এন হয় নাম্বার অফ মোড যদি তোমার এন হয় তাহলে তোমার ফ্রিকোয়েন্সিটা কত হবে ফ্রিকোয়েন্সি হবে তোমার এনটায় মাথায় রাখবে মাথায় রাখবে আমি কি বললাম মোডটা যদি তোমার এন টাইমস হয় ফ্রিকোয়েন্সি হবে তোমার এন টাইমস কেন কি তুমি একটু আগে খেয়াল করলে তুমি পেয়েছিলে এফ থ্রি ইজ ইকলস টু থ্রি এফ ওয়ান তুমি পেয়েছিলে টু সরি এফ টু ইকলস টু এফ টু ইজ ইকলস টু টু এফ ওয়ান তাই না এরকমভাবে তাহলে তুমি এফ এন যদি পেতে চাও তাহলে তোমার কি লিখতে হবে এন টাইম অ ফান্ডামেন্টাল তাই না এন টাইম এন টাইমে দেখো ফান্ডামেন্টাল এন টাইম অফ ফান্ডামেন্টাল তাহলে এইটাই কিন্তু এখানে লেখা আছে তোমার যদি মোডটা এন টাইমস হয় তোমার ফ্রিকোয়েন্সিও এন টাইম হবে কার ফান্ডামেন্টাল যে ফ্রিকুয়েন্সিটা ছিল তা বুঝে গেল এবার দেখো এখানে বলেছে অল দ্য মোডস আর কল তুমি যে মোডস গুলো পেলে এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর অ্যান্ড এফ এন টেন এই সমস্ত মোডগুলোকেই বলা হবে হারমোনিক অফ দ্য স্ট্রিং অ্যান্ড এফ ওয়ান টু এফ টু থ্রি এফ থ্রি ফোর এফ এই যে পয়েন্টগুলো পাচ্ছ এফ টু এফ থ্রি এফ ফোর এফ এগুলোকে বলা হবে তোমার হারমোনিক সিরিজ বোঝা গেল আমি কি বলতে চাইলাম এখান থেকে তাহলে আমরা পুরো ব্যাপারটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিলাম যে ফান্ডামেন্টাল মোডটা কি এবং হারমোনিকটা কি যারা বুঝতে পারছো না ভিডিওটাকে আরেকবার পেছনে গিয়ে দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেন হতে পারে কি ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি কোশ্চিন নাম্বার ওয়ান দেখো বলেছে ইন আর্মাল মোড অফ ভাইব্রেশন অফ আ স্ট্রিং

ইস ফিফটি ফোর হার্চ ইস ফিফটি ফোর এবার এটা কি বলা ছিল বলতো ডিফারেন্স ডিফারেন্স বলা ছিল বোঝা গেল কি বলা ছিল ফিফথ হারমোনিক ফিফথ হারমোনিক তার মানে আমি এখানে লিখতে পারি এফ ফাইভ দেখো আমি একবার এখানে লিখে দিচ্ছি ভালো করে এইগুলো অঙ্ক কিন্তু তুমি দুই লাইনে করতে পারবে একদম দুই লাইনে ফিফথ হারমোনিক ফিফথ হারমোনিক ইন দ্য সেন্স আমি লিখতে পারবো এফ ফাইভ এখানে এমনি কোনো সন্দেহ নেই কিন্তু সেকেন্ড ওভারটোন সেকেন্ড ওভার টোন তুমি যদি সেকেন্ড ওভারটোনটা বের করতে চাও তাহলে তোমার ফ্রিকোয়েন্সিটা তোমার হারমোনিকটা কি হবে একঘাত কমে যাবে একঘাত কমে যাবে আর বেড়ে যাবে সেকেন্ড ওভারটোন চলো দেখে নেই সেকেন্ড ওভারটোন কি হচ্ছে সেকেন্ড ওভারটোন হয়ে যাচ্ছে ফার্স্ট ওভারটোন সেকেন্ড ওভারটোন হয়ে যাবে তোমার থার্ড ওভারটোন থার্ড থার্ড ওভারটোন হয়ে যাবে তাহলে আমরা পেলাম এখানে সেকেন্ড ওভারটুন ইজ কলস টু থার্ড ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা থার্ড হবে তাই তো এফ থ্রি এই দেখো আরেকবার খেয়াল করো আর দেখো এখানে কি সেকেন্ড ওভারটুন এখানে সেকেন্ড ওভারটোনটা আছে সেকেন্ড ওভারটোন যখন হচ্ছে তখন কি হচ্ছে তোমার থার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে থার্ড হারমোনিক হচ্ছে না থার্ড হারমোনিক হচ্ছে সেকেন্ড ওভার টুন ইন দ্য সেন্স থার্ড হারমোনিক তাহলে এটাকেই কিন্তু আমি এখানে কাজে লাগালাম দেখো সেকেন্ড ওভার টুন ইন দ্য ইন দ্য সেন্স থার্ড হারমোনিক এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে যে ফিফথ হারমোনিক মাইনাস সেকেন্ড ওভারটন দ্যাট মিনস এফ থ্রি ইজিক ফোর এখান থেকে আমি লিখতে পারি ফাইভ এফ ওয়ান কেন কি এফ ফাইভ টু ফাইভ এফ ওয়ান আর এফ থ্রি ইকাল টু থ্রি এফ ওয়ান ফান্ডামেন্টাল ইজ টু ফান্ডামেন্টাল তাই তো ফিফটি ফোর তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো কি পেয়ে যাবে টু এফ ওয়ান ইজ ইকালস টু ফিফটি ফোর করো টু দিয়ে এটাকে দিয়ে এটা কেটে দাও হবে টোয়েন্টি সেভেন তাহলে এখান থেকে তুমি পরিষ্কার বলতে পারছো যে তোমার ফান্ডামেন্টাল মোডটা কত হচ্ছে বি ইজ দ্যাক্ট অ্যান্সার খালি তোমাকে তাহলে খেয়াল করতে হলো কি দেখো তো হারমোনিক এবং ওভারটোন তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে হারমোনিক এবং ওভারটোন নিয়ে তাহলে তুমি যে কোনো প্রবলেম কিন্তু শর্ট টাইপসের প্রবলেম তুমি এখান থেকে অ্যাটেন্ড করতে পারবে চলো আর একটা করা যাক দেখো এখানে লিখে লিখা আছে স্ট্রিং ফিক্সড বোথ হ্যাজ স্ট্যান্ডিং ইন দ্য সেন্স পর পর দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম ফর হুইচ ডিস্টেন্স বিটুইন অ্যাডজেসেন্ট নোট দুটো পর পর অ্যাডজেসেন্ট ইন দ্য সেন্স পর পর অ্যাডজেসেন্ট ইন দ্য সেন্স পর 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 দুটো নোট এর যে ডিস্টেন্সটা সেটা কিন্তু এইটিন দেওয়া আছে আর একটা হচ্ছে সিক্সটিন দেওয়া আছে এখানে আমার দুটো যে পয়েন্টগুলো আমি তোমাকে বলবো খেয়াল করতে একটা হচ্ছে কনজুকিউটিভ মানে পরপর আর অ্যাডজেসেন্ট মানে একের সঙ্গে আর একটা লাগানো পরপর দুটো নোটের ডিফারেন্স যাওয়া আছে এইটিন সেন্টিমিটার তো বলেছে তোমাকে হোয়াট ইজ দ্য মোট অফ ভেরি ভাইব্রেশন মানে কত রকমের ভাইব্রেশন হতে পারে এখানে মানে হারমোনিকটা জিজ্ঞাসা করেছে এইট হারমোনিক নাইন হারমোনিক সেভেন হারমোনিক না ফাইভ হারমোনিকটা তোমাকে জিজ্ঞাসা করেছে আমি যদি তোমাকে ডায়াগ্রাম করে দেখানোর চেষ্টা করি ধরো আমি দুটো এখানে কনজিকিউটিভ বলেছে তার মানে দুটো স্ট্যান্ডিং ওয়েব ক্রিয়েট হয়েছে দুটো স্ট্যান্ডিং ওয়েব যদি ক্রিয়েট হয়ে থাকে তাহলে ভালো করে খেয়াল করো এখানে আমি একটা স্ট্যান্ডিং ওয়েব নিচ্ছি ধরো আমি জাস্ট কনসিডার করছি আমি জাস্ট কনসিডার করে তোমাকে দেখাচ্ছি এটি কিন্তু চলছে ঠিক আছে এখানে আমি একটা এন্ড করে দিচ্ছি এবং এটাকে আমি কনসিডার করছি এখানে আমার যে হারমোনিকটা আছে সেটা হচ্ছে এন হারমোনিক এন হারমোনিক মানে এন টাইম ভাইব্রেশন হচ্ছে এন হারমোনিক আর একটা নিলাম দুটো ওয়েব যেহেতু ক্রিয়েট হয়েছে তাহলে তারপরটা নিশ্চয়ই এন প্লাস ওয়ান হবে তাই না তারপর নিশ্চয়ই এন প্লাস ওয়ান হবে ধরে নিলাম আমি হারমোনিক বুঝতে দুটো এবারে আমরা জানি প্রত্যেকটা লুপ এই যে লুপটা আছে এই লুপটা এই একটা লুপ এই এটা একটা লুপ না প্রত্যেকটা লুপের যে ডিফারেন্সটা মানে দুটো ল্যামডা বাই টু এখানে কিন্তু আমি ল্যামডা বাই টু হিসাবে ট্রিট করবো অবশ্যই ডেফিনেটলি কিন্তু এটাকে ল্যামডা ওয়ান দেবো কারণ দুটো ওয়েব তাহলে দুটো ল্যাম আলাদা আসবে ল্যামডার ভ্যালুগুলো আলাদা আলাদা আসবে তাই না তাহলে আমি প্রথমটার ক্ষেত্রে যেটা লিখতে পারি আমি প্রথমটার আর এই যে পুরো স্ট্রিংটার লেন্থ দেখতে পাচ্ছ না এই পুরো স্ট্রিংটার লেন্থ এটা কিন্তু এল কনসিডার করে নিচ্ছি এই পুরো স্ট্রিংটার লেন্থ হচ্ছে তোমার এল বোঝা গেল তাহলে আমি এখান থেকে লিখতে পারি না ভালো করে খেয়াল করো তো আমি এখান থেকে লিখতে পারি এল ইকুয়ালস টু কী হবে এল ইকোয়ালস টু এন টাইম ল্যামডা বাই টু কেন কি ওটা এন টাইম হারমোনিক হয়েছে এন টাইম এটার জন্য এটা এন টাইমস তাই তো তাহলে এন এখানে ল্যামডা না লিখে ল্যামডা ওয়ান লেখো তাহলে করে তোমার বুঝতে সুবিধা হবে যে দুটো ডিফারেন্স বোঝাচ্ছে এখানে এই ক্ষেত্রে আমার এল ওয়ানটা কত বলো তো আমি এখানে এল ওয়ান লিখি তাহলে সুবিধা হবে বোঝার সুবিধার্থে এল ওয়ান তাই না আমার এখানে তাহলে এল ওয়ান ইকোয়ালস টু কি লিখতে পারবো এখানে তো এল ওয়ান এবং এল টু দুটোই সেম ছেড়ে দাও এল লেখো এল ইজ ইকোয়ালস টু এর ভ্যালু

আরেকটা একটা কন্ডিশন পাবে কি আরেকটা একটা কন্ডিশন দেখ আমি একটু পেনটা চেঞ্জ করে নিই তাহলে সুবিধা হবে বোঝা আরেকটা পাবে এল ইজ ইজাল টু এন প্লাস ওয়ান ইন টু 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 ল্যামডা বাই কেন কি এটি এন প্লাস ওয়ান টাইম হয়েছে এন প্লাস ওয়ান টাইম তাহলে এখান থেকে আমি লিখতে পারি এল ইজ ইক টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা বাই টু বাই টু মিনস সিক্সটিন দেখো এটাও একটা স্ট্রিংয়ের এর এই দুটোই কিন্তু এবার স্ট্রিং এর লেন্থ কিন্তু একটা স্ট্রিং এর তো দুটো লেন্থ সমান হতে পারে না মানে বিভিন্ন হতে পারে না তাই না তাহলে তাহলে এটার এটার ভ্যালু এখান থেকে আমরা লিখতে পারি না যে এন ইন্টু এইটিন প্লাস ওয়ান ইন্টু সিক্সটিন এখান থেকে কি ইমপ্লাইজ করবে দেখো তো এইটিন টাইমস এন সিক্সটিন টাইম এন প্লাস সিক্সটিন দ্যাট is implies করছে টু টাইমস এন তুমি এনটাকে এবারে নিয়ে চলে আসবে তাহলে কি হবে এখানে এন এর ভ্যালুটা কিন্তু তোমার যদি ওয়ান এর ভ্যালু কত হবে নিশ্চয়ই নাইন তাই না তোমার এন এর ভ্যালু এই তাহলে এন প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তোমার নাইন তাহলে তোমার যে ভাইব্রেশন হয়েছিল হোয়াট ইজ দ্য মোড অফ ভাইব্রেশন এইট ভাইব্রেশন নাইন ওকে তাহলে এইট হারমোনিক্স দ্য মোড অফ ভাইব্রেশন তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখতে পারি দ্য মোড অফ ভাইব্রেশন দ্য মোড অফ ভাইব্রেশন দ্য মোড অফ ভাইব্রেশন এইথ হারমোনিক একটা এইট হবে আর একটা হবে কি বলতো নাইন জিজ্ঞাসা করেছে কি কোশ্চেন যে হোয়াট ইজ দা মিনিমাম লেন্থ অফ স্ট্রিং এটা তো খুবই সহজ লেন্থ অফ দ্য স্ট্রিং মানে এল ইজ ইক টু আমরা কি পেয়েছিলাম এন ইন্টু এইটিন এবার এন এর ভ্যালুটা আমি কিন্তু ধরো এন এর ভ্যালুটা জেনে গেছিলাম এন এর ভ্যালুটা কত এইট তাহলে আমি এখানে লিখতে পারি

সেন্টিমিটার बोझा गया তাহলে দুটো অ্যান্সারই আমি করে দিতে পারলাম তাহলে এইভাবে খুব সহজে আমরা যে কোনো কিন্তু প্রবলেম করে দিতে পারবো যদি একটু তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয় তারপরে চলে আসো আজকে লাস্ট কোশ্চেন তোমাকে এখানে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার একটা হরাইজন্টাল স্ট্রেচেবল স্ট্রিং দেওয়া আছে ফিক্সড দুটো এন্ডে ফিক্সড করা আছে এবার বলেছো তুমি ওটা মানে ইজ ভাইব্রেটিং ইন ফাইভ হারমোনিক যদিও পাঁচবার হারমোনিক হয়ে ক্রিয়েট করেছে ভাইব্রেট হয়েছে মানে লুক ক্রিয়েট করেছে তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ নোটস কত ভালো করে খেয়াল করো আমি যদি পাঁচবার নিই ভালো করে খেয়াল করো পাঁচবার পাঁচবার নেব ঠিক আছে এই ধরো এক দুই তিন চার এই যে পাঁচ হয়ে গেল কমপ্লিট এবার এখান থেকে এই সাইড থেকে আবার হবে এক দুই তিন চার পাঁচ কমপ্লিট এটা আমাদের এন পয়েন্ট ভালো করে খেয়াল নোট পাবে কতগুলো দেখো তো এইখানে একটা নোট এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কতগুলো নোট পালে এখানে কিন্তু তুমি প্রত্যেকটা এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তুমি ছটা নোট পাবে নাম্বার অফ নোট এস সিক্স মানে পাঁচটা হারমোনিক যদি হয় মানে পাঁচটি লুপের জন্য তুমি কটা নোট পাবে ছয়টা নোট পাবে নোট পাবে বুঝা গেল মানে এরকম কিন্তু তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনগুলো নোট কোনগুলো নোট নয় এইরকম রকম ডায়াগ্রামগুলো ওই জন্য জানা ভীষণভাবে প্রয়োজন হ্যাঁ শুধুমাত্র ইয়ে করলে হবে না ডায়াগ্রাম ডায়াগ্রামগুলো সম্বন্ধেও কিন্তু একটা আইডিয়া রাখতে হবে এইগুলোকে কি বলা হচ্ছে নোট বলা হচ্ছে না এই পয়েন্টগুলোকে কি বলা হয় নোট বলা হয় এই পয়েন্টগুলোকে কি বলা নোট বলা হয় এটাও তো নোট এন পয়েন্টে তো নোট থাকবেই এন পয়েন্টে তো তোমার নোট থাকবে দুটো এন পয়েন্টে তাহলে ভালো করে খেয়াল করো এটা একটা নোট তাহলে আলটিমেটলি তুমি দেখো ছটা নোট পেয়েছো ছয়টা বুঝতে পারলে তো আজকের এই ভিডিওতে আমি মোটামুটি তোমার ফান্ডামেন্টাল মোট এবং হারমোনিকের একটা আইডিয়া দিলাম এবং স্ট্রিংয়ের পুরো বিষয়টা কমপ্লিট করলাম এরপরে আমরা পাইপ নিয়ে আলোচনা করব ওকে তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো থ্যাংক ইউ টেক কেয়ার